ঘরোয়া ফুটবলের পাশাপাশি এএফসির টুর্নামেন্টে সফলতার লক্ষ্যে এবার শক্তিশালী দল গড়তে যাচ্ছে বসুন্ধরা কিংস। পাঁচ বিদেশি ফুটবলারকে ছেড়ে দিচ্ছে চ্যাম্পিয়নরা। লাতিন অঞ্চল থেকে ইম্প্যাক্টফুল ফুটবলারের খোঁজে কিংস ম্যানেজমেন্ট। স্থানীয় ফুটবলার চুক্তিতেও চমক রাখছে বসুন্ধরা কিংস। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সেপ্টেম্বরে শুরু ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। পয়লা জুন থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলবে খেলোয়াড়দের দলবদল। ক্লাবগুলো এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে। চমক রেখে রদবদল করবে গেল মৌসুমে প্রথমবার ট্রেবল জেতা বসুন্ধরা কিংস। জুলাই শুরু এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে অফ, সেই টুর্নামেন্টে সফলতার খোঁজে এবার দল তৈরি করছে বসুন্ধরা কিংস। দরিয়ালতন গফুরভ সহ পাঁচ বিদেশিকে ছেড়ে দিচ্ছে কিংস, তাদের জায়গায় লাতিন আমেরিকা থেকে ইম্প্যাক্টফুল ফুটবলার আনতে যাচ্ছে চ্যাম্পিয়নরা। চুক্তি থাকাই নভেম্বর পর্যন্ত কিংসেই থাকছেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো। এই চ্যালেঞ্জ কাপকে লক্ষ্য করে আমরা দল গোছাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে আমরা হয়তো চার থেকে পাঁচজনকে গতবার যারা খেলেছে তাদেরকে ছেড়ে দেবো, তাদের পরিবর্তে আমরা নতুন বিদেশি নিয়ে আসবো। কারণ আমরা এখন নামের চাইতেও কার্যকারিতার দিকটাকে প্রাধান্য দিচ্ছি। যারা আমাদের কাছে যাদেরকে মনে হবে যে যারা মাঠে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে তাদেরকে আমরা দলভুক্ত করবো। দলের সঙ্গে শুরু থেকেই ছিলেন এমন একাধিক স্থানীয় ফুটবলারদের ছেড়ে দিচ্ছে বসুন্ধরা কিংস। আক্রমণ ভাগের শক্তি বাড়াতে শেখ জামালের ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে দলে নিয়ে চমক দেখাতে তৈরি কিংস। আছেন আরাফাত, আছেন বিপ্লব আহমেদ, আছেন মাসুক মিয়া, জনি ইব্রাহিম, মতিন মিয়া, সজীব, এদের মতো প্লেয়ারকে আমরা ছেড়ে দিচ্ছি। ফাহিমের সাথে আমার কথা চলছে এবং আমরা হয়তো আমরা ফাহিমকে দলভুক্ত করবো, যে আর একটু নাম ডাক আছে, আর বাকি সব আমরা জুনিয়র প্লেয়ারদেরকে নিচ্ছি। কোচ অস্কার ব্রুজনের থাকা না থাকা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা, তবে তার উপরেই আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন কিংস সভাপতি। অস্কার ব্রুজন ছুটিতে গিয়েছেন, ছুটিতে শেষে ১৬ তারিখ দেশে ফিরবেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।